নিয়োগ দুর্নীতি কাণ্ডের ছায়া এবার মালদাতে। হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূল নেতার দুই মেয়ে এবং জামাইয়ের। সমগ্র ঘটনা সামনে আসতে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। এলাকাবাসী এমনকি এলাকার তৃণমূল কর্মীদেরও দাবি, মোটা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল ওই তৃণমূল নেতার পরিবারের লোকেরা। কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা বিজেপির। সাফাই জেলা তৃণমূলের গ্রুপ সি পদে কর্মরত 842 জনের চাকরি গিয়েছে। কোর্টের রায় স্পষ্ট বলা হয়েছে, যাদের চাকরি বাতিল হয়েছে তারা আর স্কুলে যেতে পারবে না, তাদের বেতনও বন্ধ। হাইকোর্টের নির্দেশের পরে তড়িঘড়ি সেই তালিকা প্রকাশ করে কমিশন। তালিকা সামনে আসতেই দেখা যায় রাজ্যের বিভিন্ন এলাকার তৃণমূল নেতাদের পরিবারের লোকের নাম রয়েছে ওই তালিকায়। এবার সেখানে সংযুক্ত হলো মালদা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর রামপুর গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা প্রকাশ দাসের দুই মেয়ে মাম্পি দাস ও শম্পা দাস এবং জামাই বিপ্লব দাসের চাকরি গিয়েছে হাইকোর্টের রায়ে। মাম্পি দাস হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে, শম্পা দাস হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ে এবং বিপ্লব দাস কানুয়া ভবানীপুর হাই স্কুলে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। 842 জনের যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় রয়েছে তাদের নাম। এদিকে এই ঘটনা সামনে আসতেই খুশি এলাকাবাসী, কারণ তাদের দাবি শুধুমাত্র টাকার জোরে এবং তৃণমূল করার কারণে চাকরি পেয়ে গিয়েছিল একই পরিবারের তিনজন। অথচ এলাকার প্রকৃত মেধাবী ছাত্রছাত্রীরা যারা ঘুষ না দিতে পারায় চাকরি পায়নি। তাই হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সকলেই, এমনকি স্থানীয় এক মহিলা তৃণমূল কর্মীর দাবি, 24 লক্ষ টাকার বিনিময়ে এদের চাকরি হয়েছিল। সেই টাকা কাকে দিয়েছিল বা কাদের সুপারিশে হয়েছিল এই নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সমগ্র ঘটনার কোনো মন্তব্য করতে চায়নি প্রকাশ দাস বা তার পরিবারের লোকেরা। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সরকার থেকে এই সংক্রান্ত এখনো কোনো কাগজ এসে পৌঁছায়নি। বিজেপির দাবি, এই দুর্নীতির জন্য মানুষ তৃণমূলকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবে। যদিও তৃণমূলের সাফাই দল দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন না। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করবে। উত্তর রামপুর গ্রামের স্থানীয় তৃণমূলের যে প্রকাশ দাস তৃণমূল নেতা, তার দুই মেয়ের চাকরি চলে গেছে, এমনকি ভাগনা এমনকি জামাইয়েরও চাকরি চলে গেছে, কি শুনেছেন আর কি বলবেন? শুনেছি যে ওদের চাকরি চলে গেছে, অন্য কে চাকরিটা পেত না, অন্য টাকা দিয়ে চাকরিটা নিয়েছে। শুনেছি যে 24 লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছে, চাকরি কেন যাবে না? গরিবের ছেলে পড়ালেখা করে নম্বর টেনেছে, গরিবের ছেলে টাকা দিতে পারেনি, তাদের চাকরি বড় বড় নেতার সঙ্গে বসে উঠে টিএমসির, আর চাকরিটা কিনে নিয়েছে ও টাকা দিয়ে, তো কেন চাকরি যাবে না? যে পাবার যোগ্যতা চাকরি সে পাচ্ছে না, ও টাকার জোরে নিয়ে নিচ্ছে। তৃণমূলের নেতাদের সঙ্গে, বড় বড় নেতাদের সঙ্গে উঠ বস করে তৃণমূলের নাম ছিটাই যে আমি তৃণমূল আছি, তাদের সঙ্গে বসে উঠে তখন চাকরিটা নিয়েছে। আরও লোকের, অন্য লোকের কোনো দুর্নীতি করেছে ও, আর এখন যে হাইকোর্ট যা রায় দিয়েছে ও ভালোই রায়টা দিয়েছে, আমার আমার জন্য খুব আনন্দ হয়েছে। উত্তর রামপুর গ্রামের বাসিন্দা গুল মোহাম্মদ বলেন, শুনেছি বা দেখেছি মোবাইলে লিস্টে ওর নাম আছে, দুটা মেয়ের আর জামাইটার। আমার তো আগে 2 মাস আগে ওটা ইয়ে হয়েছে, সাসপেন্ড হয়ে গেছে বা ওটা শেষ হয়ে গেছে, এটাই শুনেছি। হ্যাঁ, তো ওই তো চাকরি ছিল, টাকা দিয়ে নিয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। কানুয়া ভবানীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক রাজা চৌধুরী বলেন, আমার যেটুকু জানা আছে এই বিষয় নিয়ে ডিআইপিস থেকে আমাকে কোনো ইনফর্ম হয়নি, এটা শুধু আমি মিডিয়া মারফত এটা শুনছি, আমি এটুকুই বলতে পারবো, এর বেশি এটা বলতে পারবো না। যেমনি আগের যে শিক্ষকটা গেছে ওর ডিআইপিস থেকে মেল এসছে, ওই অনুযায়ী ওটা বাদ হয়ে গেছে বা খারিজ করা গেছে। গ্রুপ সি স্টাফ যার উপর যেটা শুনছি ও মোটামুটি 4 বছর হলো কাজ করে, গ্রামের বাড়ি থেকে আসতো, গ্রামের বাড়িটা অ্যাডজেক্ট আমার এখন মনে নেই, ওই চাচল থেকে, নামটা আমার মনে পড়ছে না, ওটা গ্রামের বাড়িটা। ডিআইপিস থেকে কোনো ইনফরমেশন নেই, ডিআইপিস থেকে আসলে ওর যেটা ব্যবস্থা বলবে সেটা ব্যবস্থা নিয়ে। আপনার নাম? আমার নাম রাজা চৌধুরী, আমি প্রধান শিক্ষক স্কুলের, কনুয়া ভবানীপুর হাই স্কুল। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, আমাদের যে বর্তমান শাসক দল, এই শাসক দলের সময়
প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে ভুয়ো শব্দটা ধরা পড়ছে। সিভিক পুলিশ ভুয়ো, ডাক্তার ভুয়ো, এবং কি বিধানসভাতেও ভুয়ো বিধায়ককে ঢুকতে দেখা গিয়েছিল। আর যেটা স্কুল শিক্ষক, এটা তো পুরো প্যানেলটাই বাদ পড়ে যাবে। অভিজিৎ গাঙ্গুলি যিনি জাস্টিস আছেন, বিচারক আছেন, তিনি বলে দিয়েছেন যে পুরো ঢাকি সমেত কোন প্যানেলটাকে বিসর্জন দিয়ে দিব। তো আমাদের প্রকাশ দাস তো একটা চুনোপুটি, ইনি তো নিজের আত্মীয় স্বজনদের, নিজের মেয়ের, নিজের জামাইয়ের, নিজের ভাগনার চাকরি করিয়েছেন। তৃণমূল কংগ্রেসের যারা এই কাটমানির ভাগটা পায়নি তারা একমাত্র স্বাগত জানাচ্ছে, তারা যদি কাটমানির ভাগটা পেত তাহলে পরে তারাও স্বাগত জানানো না। পুরো সিস্টেমটাই এদের করাপশন হয়ে আছে। পাড়ায় পাড়ায় দেখবেন কাটমানি খোর বসে আছে, পাড়ায় পাড়ায় দেখবেন তৃণমূলের করাপ্টেড নেতাগুলো বসে আছে। একটা বুথ স্তর থেকে শুরু করে, বুথের কর্মী থেকে শুরু করে ব্লক স্তরের যারা নেতা আছেন, জেলা স্তরের যারা নেতা আছেন, রাজ্য স্তরের নেতৃত্ব কেউ বাদ নাই, মন্ত্রী থেকে শুরু করে কেউ বাদ নাই। শুনুন, তৃণমূল কংগ্রেসের পরিবারের মধ্যে যারা আছে তারা তো একে অপরের ঘনিষ্ঠ থাকতেই পারে, সেই বিষয়টা আমার বিচারাধীন নেই, আমি দেখতেও যাব না। তৃণমূল কংগ্রেস দলটা দুর্নীতিতে ভরপুর, আর দুর্নীতিতে ভরপুর না থাকলে পরে কি আজ একের পর এক প্যানেল বাদ যেত? নিশ্চয়ই যেত না। তার মানে কি যারা অযোগ্য ব্যক্তি তারা চাকরি পেয়েছে, আর যোগ্য ব্যক্তিরা 700 দিনের উপর হয়ে গেছে রাস্তায় নেমে অবরোধ করছে, বিক্ষোভ জানাচ্ছে, এবং তাদেরকে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে তাদেরকে তোলার ব্যবস্থা করা হচ্ছে, মার খাওয়ানো হচ্ছে। তো এটা গণতন্ত্র চলতে পারে না, ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, অঙ্গরাজ্যগুলো হোক ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। তারা মনে করছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে বাইরে, কিন্তু এরা ভুলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। যে জনসাধারণ এই সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছিল, সেই জনসাধারণই কিন্তু তৃতীয়বারের জন্য যারা ক্ষমতায় এনেছিল সেই জনসাধারণই তারা নিজের রায় জানাবে। আর 2-3 মাস পরেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সেই জনসাধারণই জানিয়ে দিবে যে গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা যদি কেউ বলে থাকে তাহলে আমরা। তারা ডাস্টবিনে ছুড়ে বলে দিবে এই সরকারকে। আমি রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টিতে। মালদা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, দেখুন বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। বিচার ব্যবস্থা যখন এইসব নিয়োগকে বেআইনি নিয়োগ করে বলে তাদের চাকরি বরখাস্ত করতে বলেছেন, সংশ্লিষ্ট সংস্থা অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ বলুন, এসএসসি বলুন, তাদের চাকরি বাতিল করেছেন, এটা কোর্টের নির্দেশে হয়েছে। এখানে আমাদের কিছু বলার নাই, কে যদি বেআইনি পথে কিছু করে থাকে তার দল কোনো দায়িত্বভার তার দল নেবে না, কারণ আমরা স্বচ্ছভাবে হাইকোর্টের কোনো কাজ, হাইকোর্ট যখন যেটা ডাইরেকশন দিচ্ছেন আমাদের সরকার সেই কাজগুলো করছে। তো এই প্রেক্ষিতে দল কারো পাশে দাঁড়ানোর বিষয় নেই, আর বিরোধীদের কোনো অভিযোগের উত্তর দেওয়ারও ব্যাপার নেই। যেটা হাইকোর্ট করবেন এবং সেই অনুযায়ী সরকারের যে সমস্ত প্রাতিষ্ঠানিক জায়গা তারা সেই কাজগুলো করবে। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। পানিশালা টোল গেটে বাস যাত্রীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার 3 ব্যক্তিকে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তিদের নাম আতাউর রহমান, বয়স 21 বছর, বাড়ি নলপুকুর এলাকার বুড়া কামাত গ্রামে, আলম মোহাম্মদ, বয়স 26 বছর, বাড়ি পানিশালা এলাকার কৃষ্ণমুড়ি গ্রামে, চন্দ্রমোহন দাস, বয়স 37 বছর, বাড়ি পানিশালা এলাকার দীপনগর গ্রামে। শনিবার বিকেলে এক বাস যাত্রীকে মারধর করার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে টোল গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 343/323/325/326/34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের তরফে এর থেকে বেশি তথ্য জানানো হয়নি। এদিন ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের লাগাম ছাড়া শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সরব হয়ে
শতাধিক যুব তৃণমূল কর্মীর জাতীয় কংগ্রেসে যোগদান ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার হাটখোলা এলাকায় ব্লক কংগ্রেস কার্যালয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ইটাহার ব্লকের দুর্লভপুর অঞ্চলের প্রায় শতাধিক পরিবারের যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তৃণমূল ছেড়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। এদিন দলত্যাগীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক, ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর দাস সহ অন্যান্য ইটাহার ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে দুর্লভপুর অঞ্চলে শতাধিক যুব তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান দেয় বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। পাশাপাশি তাদের দলে যথাযথ মর্যাদা দেবে বলে দাবি করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের লাগাম ছাড়া শিক্ষা দুর্নীতি সহ বিভিন্ন কারণে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বলে জানায় এদিন দল। দেখুন, আপনারা অবগত আছেন যে জাতীয় কংগ্রেসে বিভিন্ন দল ছেড়ে বিভিন্ন অঞ্চলে জয়েনিং প্রোগ্রাম আমাদের লাগাতার চলতেই আছে। এর আগে দেখেছেন কাপাসিয়া হয়েছে, মারনাই হয়েছে, আজকে দুর্লভপুর অঞ্চল থেকে যুব তৃণমূল ছেড়ে প্রচুর ছেলে, প্রায় শতাধিক পরিবারের ছেলে তৃণমূলের কাজে বিতঃস্রব্ধ হয়ে, এই যে চাকরি, ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না, তাও যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন খবরে বেরোচ্ছে তাদের চাকরিগুলো আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাদের চাকরিটাও চলে যাচ্ছে। একটা আবাসন নিতে গেলে টাকা ছাড়া হয় না, একটা গরিব বৃদ্ধ মানুষ তার বৃদ্ধ ভাতা করতে গেলে টাকা ছাড়া হয় না। এই বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে প্রায় শতাধিক পরিবারের ছেলে তৃণমূল ছেড়ে আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করল। আমরা কংগ্রেসে যোগদান করলাম এই জন্যে যে আমরা এসেছি দুর্গাপুর অঞ্চল থেকে, আমরা অনেকে এসেছি এখানে, আমরা এসেছি যে তৃণমূলের উপর ক্ষিপ্ত হয়ে এসেছি। তৃণমূলে যা শিক্ষা দুর্নীতি চলছে এবং তার উপর দেখেই আমরা বিবেচনা করে দেখছি, আর তৃণমূলে কংগ্রেসে মানে আমাদের কোনো ইয়ে নাই, সম্মান নাই। যেখানে যে ভোটের সময় ওরা আমাদের খোঁজখবর করে ভোট পেরিয়ে গেলে আমাদের কোনো খবর নাই। এছাড়া এই জন্য আমরা ক্ষিপ্ত হয়ে গেছি, আরও নানান সমস্যা আছে আমাদের, এই জন্য আমরা এসে গেছি। এবং আমরা অনেকেই আছি যুব ছেলেগুলো এসেছি, আরও আমাদের অনেকেই আছে তারা আগামী দিনে আসবে, এই জন্য আমরা জাতীয় দল কংগ্রেসে যোগদান করতে আজকে এসে গেছি এখানে। আর যেভাবে তৃণমূলের যে দুর্নীতি এভাবে তৃণমূল কংগ্রেস তো করা যাবে না, এই জন্য আমরা তো এখন শিক্ষিত ছেলে, আমরা বিবেচনা করে এখন চলে এসেছি জাতীয় দল কংগ্রেসে, যে ভালোর জন্য এসেছি, আমরা এখন যোগদান করলাম আজকে। আরও আমাদের অনেকেই আছে, ওরাও আগামী দিনে আসবে, সবাই মিলে একসাথে যোগদান করবো। কি নাম তোমার? আরফিন আলী। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে সাগরদিঘি উপনির্বাচনে একদিকে তৃণমূলের হার, অপরদিকে বাম কংগ্রেসের জয়, যা অক্সিজেন জুগিয়েছে বাম কংগ্রেস শিবিরে। এরই পাশাপাশি চতুর্দিকে তৃণমূল গোষ্ঠীর কোন্দল ঘিরেও যথেষ্ট অস্বস্তিতে শাসক দলের নেতৃত্বরা। এই পরিস্থিতিতে দলকে বুথ স্তর থেকে শক্তিশালী করতে মন্ত্রীর নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জ ব্লকে একাধারে কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত বীরঘই অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এদিন এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, এছাড়াও ছিলেন তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান সুব্রত সরকার সহ অন্যান্যরা। এদিনের এই কর্মী সভা থেকে সমস্ত রকমের দল ভুলে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে সামনে রেখে ময়দানে বার্তা দিলেন দলের নেতারা। জানা গিয়েছে দিনের কর্মী সভায় শতাধিক বিরোধী দলের কর্মী সমর্থক যোগদান করেন তৃণমূল কংগ্রেসে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক সৌমেন রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মীরা দলে দলে যোগদান করছে তৃণমূল কংগ্রেসে। আজ তারই কিছু চিত্র প্রস্ফুটিত হল। সামনে পঞ্চায়েত ভোটে এই বীরঘই আঞ্চলিক ঘাসফুল ফুটবে বলেই দাবি বিধায়কের। একইভাবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একতার বার্তা দিলেন সুব্রতবাবু। তিনি ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও দলকে যথেষ্ট সময় এবং সাহায্য সহযোগিতা করে থাকেন, এমন সহায়তায় যথেষ্টই খুশি দলীয় কর্মীর সমর্থকেরা। অন্যদিকে এই দিনের এই কর্মী সভায় দলীয় কর্মীদের জন্য ভোজনের আয়োজন করা হয়, যাকে ঘিরেও কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। কৈলাশচন্দ্র বর্মন, কি পোস্টে আছেন আপনি? আমি এগারো বিন্দু অঞ্চলে অঞ্চল সভাপতি। বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ঘোষণা করেছেন, কোন সভা সমিতিতে তাদের তো খাটনি, বাড়ি যাওয়ার সময় পাচ্ছে না। আমাদেরকে এই অঞ্চল সম্মেলন
সাকসেসফুল করার জন্য এই অঞ্চল সমন্বয় পরিপূর্ণ করার জন্য খুব যে খাটতেছে তাদের জন্য কি ব্যবস্থা নেব সেই জন্য ওরাই বললো তাহলে আমাদেরকে এখানে একটা খাওয়ার ব্যবস্থা করো, তবেই না আমরা পূর্ণ সময় দিয়ে এই ব্যবস্থাগুলো সবকিছু আমরা করতে পারবো। প্যান্ডেল দিয়ে শুরু করে মাইকে এখন এটা ওটা সব কিছু ব্যবস্থা নিতে পারবো, যার জন্য এটা অভিযোগ পঞ্চায়েত দপ্তরকে কেন ব্যবহার করা, আমরা পঞ্চায়েত দপ্তর ঠিক ব্যবহার করছি না, আজকে এমনিতে ছুটির দিন রবিবার আছে, আমরা পঞ্চায়েত দপ্তর ঠিক ব্যবহার করছি না, আমরা সাইডে পাশে আমরা ব্যবহার করছি। আমরা তো ডিম্বাস তো পঞ্চায়েত দখল করার জন্য আমি করিনি, আমরা তো কর্মীদের যারা মেহনত করছে খাটছে যারা গায়ে গোতরে তাদেরকে খাওয়ানোর জন্য ডিম্বাস ব্যবহার করেছি আমরা। এখানটায় এমন কিছু বেশি টাকা না, সামান্য আমাদের যা কর্মী আছে তাদেরকে প্রায় ওই রকম 21-25 হাজার টাকার মতো খরচা হয়েছে, সেটা আমরা কর্মীরাই আমরা বহন করছি। তারা তো খাটতেছে রাত থেকে সারা রাতে, কেউ ভোরবেলা পর্যন্ত বাড়ি গেছে, তাদের তো একটু কিছু দিতে হবে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয়, বীরগঞ্জ অঞ্চলে আজকে যোগদান সভা, প্রথমেই আজকে যারা দলে যোগদান করবেন, সাজেদা বিবি এতক্ষণ বসেই ছিল মঞ্চে, এবং আরো যারা যারা যোগদান করবেন বিভিন্ন বুথ থেকে, সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে, যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে কংগ্রেস থেকে বিজেপি থেকে বা সিপিএম থেকে আপনারা সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মঞ্চ থেকে এই ঘোষণা করছি যে আপনাদের পাশে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সব সময় থাকবে, এটা মঞ্চ থেকে আপনাদেরকে আমি ঘোষণা করছি। এখানে কৈলাশচন্দ্র বর্মন মহাশয়কে আমরা অঞ্চল সভাপতির দায়িত্ব দিয়েছি এবং সুব্রত সরকার মহাশয় জানি বাঞ্ছেদা উনি এই অঞ্চলের চেয়ারম্যান আছেন, আমাদের দীপনারায়ণ বাবু উনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে আছেন, ওনাদের অঞ্চল কমিটি আছে। আজকের দিনে আমি এখান থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের দামামাটা বাজিয়ে গেলাম আজকের দিনে এখান থেকে। পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন বুথটা, বুথ কমিটিটা, বুথটা যদি শক্তিশালী হয় অঞ্চল ব্লক জেলা সব শক্তিশালী হবে, কিন্তু বুথটা যদি শক্তিশালী না হয় আপনার যদি পাই যদি দুর্বল থাকে তাহলে আপনি দাঁড়াবেন। আমি এই অঞ্চল চেয়ারম্যান 11 নং বীরগঞ্জ অঞ্চল চেয়ারম্যান। আজকে অনুষ্ঠান সম্বন্ধে যদি কিছু আজকের অনুষ্ঠানটার মেন পর্ব হলো আমাদের এখানে অন্য অন্য দল বিজেপি সিপিএম কংগ্রেস থেকে যারা নেতৃত্ব ছিল তারা আমাদের এই তৃণমূলে আজ জয়েনিং করবে এবং আমরা বুথ ওয়াইজ জয়েনিংটা করাচ্ছি। যারা এর আগে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে এবং যারা কংগ্রেসের প্রধান ছিল বিজেপির নেতৃত্ব দিয়েছে সিপিএম এর নেতৃত্ব দিয়েছে তারা আজকে আমাদের এই মঞ্চে তারা জয়েনিং করবে। কতজন প্রত্যেকটা বুথ থেকে মিনিমাম 20টা পরিবার, আমাদের এখানে 30টা বুথ আছে, 20-30টা করে পরিবার এখানে জয়েনিং করবে। তাদের জন্য কি অ্যারেঞ্জমেন্ট আছে? তাদের জন্য এখানে তাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাদেরকে জয়েনিং করাবে এবং জয়েনিং এর পর্বে তাদেরকে বার্তা দেবে যে আমাদের তৃণমূল পার্টিটা যেন তারা সঠিকভাবে তারাও নেতৃত্ব দেয়। তারপরে এখানে তাদের জন্য সবার জন্য, শুধু তাদের জন্য না, যত লোক এখানে প্রেজেন্ট রয়েছে তাদের জন্য আমাদের এখানে ডিম সবজি ডাল ভাতের একটা আয়োজন করা হয়েছে। খরচটা তো আমরা সবাই মিলেই করছি, দলবদল একটা আমাদের এই পার্টিকে অনেক ভালো লাগছে তাই অন্য অন্য দল থেকে আসছে, যদি ভালোই না লাগতো তাহলে আমরা কি করে 211টা পেলাম এবং অন্য অন্য এমএলএরা আমাদের এখানে জয়েন করছে। সবার কি ফল পাবেন পঞ্চায়েতে? পঞ্চায়েতে তো আমরা পাবোই, পঞ্চায়েতে তো আমরা পাবো বলে একদমই পড়বে, সেটা তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যারা সব এসছে এখানে
তারা সব এই ডিম ভাতের প্ররোচনা করে যাচ্ছে না, ডিম ভাতটা প্ররোচনা, আজকে আমরা ডেকেছি তাদেরকে 11টায়, তারা বাড়ি যেতে যেতে তাদের 3টা বাজবে বা 3টার বেশি বাজবে, সেই জন্যই তাদেরকে খাওয়ানোর দরকার। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রাম সশক্তিকরণ অভিযান বিজেপির। এদিন গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই কর্মসূচির সূচনা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের 10 নম্বর অমৃতখণ্ড পঞ্চায়েতের খানপুর এলাকায় কর্মসূচির সূচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে দাঁড়িয়ে নিজেদের অসুবিধার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। গ্রাম থেকে মেন রাস্তায় ওঠার প্রায় 2 কিলোমিটার রাস্তা সারায় দাবিতে সরবহন সকলে। গ্রাম সশক্তিকরণ কর্মসূচিতে বাসিন্দাদের মৃদু বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। কর্মসূচিতে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে থেকে বুথ সভাপতি নির্বাচিত করা হয়। আগামীতে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিটি বুথে 2 জন করে কার্যকর্তার মাধ্যমে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে বিজেপি নেতৃত্ব। বর্তমানে সভাপতি প্রিয়াসেন গুপ্ত গুহভোটার সহ নির্বাচিত বেলাগাম কারচুপি করেছেন এই কুন্তল ঘোষ। দেখুন, এই যে এই প্রিয়াসেন গুপ্ত নামটা উঠে এসেছে, সেই মনীষেন গুপ্তর কে হয় খোঁজ নিন। এরা সে একে অপরের সব লতায় পাতায় জড়িত এবং তৃণমূল কংগ্রেসের 2 নেতা 2 ভাই যারা টালিগঞ্জ শাসন করেন, তারা কামিনী এবং কাঞ্চন, এই দিয়ে গোটা রাজ্যটাকে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে রেখেছে। টলিউডটাকেও বিষাক্তভাবে তারা দখল করে রেখেছে। টলিউডে তৃণমূল না করলে, তৃণমূলে ঝান্ডা না ধরলে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না, সেই ব্যবস্থা হয়েছে এই তৃণমূল কংগ্রেস। বিয়ের জন্য যারা আন্দোলন করছেন সরকারি কর্মীরা তাদেরকে আপাতত প্রত্যাহার করে নেওয়ার জন্য। দেখুন, আমরা আগেই বলেছি যেহেতু মহামান্য আমাদের মহামহিম উপ রাজ্যপাল সিবি আনন্দ বোস উনি আবেদন করেছেন, যারা অনশন করছেন তাদেরকে অনশন তুলে নেওয়ার জন্য, সেই অনশন তুলে নেওয়ার জন্য আমরাও তাদেরকে আগ্রহ প্রকাশ করছি। আপনারা আন্দোলন চালিয়ে যান, আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছে। আন্দোলনের রূপ কী হবে সেটা আপনারাই ঠিক করুন, তাতে আমাদের সমর্থন থাকবে। কিন্তু এই সরকারের সামনে, যে সরকার অসংবেদনশীল সরকার, সেই সরকারের সামনে অনশন করে কোনো লাভ নেই। ওই এই সরকারের সামনে অনশন করানো এবং মোষের সামনে বিন বাজানো একই ব্যাপার। বালুরঘাট থেকে অমিত মহন্ত ও সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। গ্রীষ্মকালীন সময়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দেয়। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ডোনার নিয়ে এসে রক্তের যোগান দেওয়া হয়। জেলা ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটাতে কালিয়াগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এবারে জেলা ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটাতে এগিয়ে এলো কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীরা। রবিবার দুপুরে কালিয়াগঞ্জ থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয় থানা প্রাঙ্গণে। এদিনের রক্তদান শিবিরে রক্তদান করে উদ্বোধন করেন থানার আইসি দীপাঞ্জন দাস। এদিন রক্তদান শিবিরে পুলিশ কর্মী সহ সিভিক ভলেন্টিয়ার সহ মোট 29 জন রক্তদান করে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।